উক্ত জীর্ণ কেল্লায় কিছুদিন থাকার পর নাহিদ জ্বলতে ফিরতে সমর্থ হয়ে উঠল, কিন্তু তীরের ঘা সম্পূর্ণ তখনও সারেনি। খালিদ মাঝে মাঝে অশ্বারোহী দলের সাথে ঘুরে বেড়াত। এক সন্ধ্যায় চারদিক থেকে প্রহরীদের সমস্ত দল ফিরে এলো, কিন্তু খালিদ ও তার চারজন সাথী ফিরল না। মাগরিবের নামাজের পর নাহিদ ভাইয়ের মঙ্গলের জন্য দোয়া করছিল। গঙ্গু কয়েকজন সাথীকে খালিদের খোঁজে পাঠিয়ে নিজে এক উঁচু গাছে আরোহণ করে পথ দেখছিল। মায়া কিল্লা থেকে বের হয়ে ঘন গাছের ভেতরে এদিক ওদিক তাকাচ্ছিল। কিছুক্ষণ পরে দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। তার বুক ধড়ফড় করতে লাগল। সে দ্রুতপদে অগ্রসর হতে লাগল। তার আঁচল এক কাঁটার ঝাড়ে বিঁধে গেল। সে কাঁটা ছাড়াতে চেষ্টা করছিল। পেছন থেকে খালিদ ও তার সঙ্গীরা এসে পড়ল। খালিদ ঘোড়া থামিয়ে জিজ্ঞেস করল, আমার বোন কেমন আছে? কথাগুলো মায়ার কানের ভেতর দিয়ে মরমে পশিল। সে খালিদের দিকে তাকিয়ে রইল। কাঁটার ঝোপের যে শাখাগুলো অত কষ্টে সে ছাড়িয়েছিল তার হাত থেকে খসে আবার কাপড়ে লেগে গেল। খালিদ আবার বলল, বলো আমার বোন ঠিক আছে তো? মায়া চমকে উঠে জবাব দিল, তিনি সম্পূর্ণ ভালো আছেন, আপনি বড় দেরি করে ফেলেছেন। তুমি এখানে কি করছো? আমি কিছু না। এ কথা বলে মায়া আবার কাপড় থেকে কাঁটা ছাড়াতে লাগল, কিন্তু তার চোখ ছিল খালিদের উপর নিবদ্ধ। খালিদ ঘোড়া থেকে নেমে পড়ল। তার সাথীরা বাঁকা চোখে পরস্পরের দিকে চেয়ে মৃদু হেসে চলে গেল। মায়ার শ্বাস দ্রুত বইছিল। তার চোখ থেকে কৃতজ্ঞতার অশ্রু উঠলে উঠল। নিজের কম্পিত হাত সে খালিদের হাতে রাখল। তাড়াতাড়ি শাখাটি ধরতে গিয়ে একটি তীক্ষ্ণ কাঁটা তার আঙ্গুলে বিঁধে গেল। শাখাটি হাত থেকে ছুটে আবার কাপড়ে লেগে গেল। কাঁটার বেদনা সত্ত্বেও মায়া হেসে দিল। কৃতজ্ঞতার অশ্রু ভেজা তার হাস্যময় চেহারা শিশির ভেজা গোলাপের চেয়েও মনোহর দেখাচ্ছিল। খালিদ তার দিকে চেয়ে চোখ নত করে নিল। সে বলল, দেখি আমি কাঁটাটা বের করে দিচ্ছি। কিছু না বলে মায়া তার হাত বাড়িয়ে দিল। কাঁটা বের করে খালিদ আবার ডাল ছাড়াতে লেগে গেল। সে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছিলে? মায়া জবাব দিল, কিল্লায় গরম লাগছিল, তাই আমি একটু হাওয়া খেতে বের হয়েছিলাম। সে মনে মনে বলল, সত্যি কি তুমি আমার আগমনের কারণ বোঝনি? আমি সারা জীবন কণ্ঠকাবৃত্ত থাকি আর তুমি কাঁটা ছাড়াতে থাকো, তাহলে কতই না ভালো হয়। খালিদ জবাব দিল, কিন্তু এখন তো গাছের নিচে বেশি গুমোট। মায়া তটস্থ হয়ে খালিদের দিকে তাকাল। কিছুক্ষণ ভেবে বলল, আমি নদীর দিকে যাচ্ছিলাম, কিন্তু নদী তো উল্টা দিকে, আমি সেদিকেই যাচ্ছিলাম, কিন্তু কিন্তু কি? ঘোড়ার পদশব্দ শুনে এদিকে ফিরে আসি। আজ আপনি অনেক দেরি করেছেন, আমি খুব উৎকণ্ঠিত ছিলাম। আমি তোমার ব্যস্ততার কারণ বুঝতে পারছি না। আমি জুবায়ের এবং অন্যান্য সাথীদের মতো বন্দী হলে তুমি নিশ্চিত হতে, কিন্তু তুমি বিশ্বাস করো আমি এখনো বন্দী হয়েই আছি। তোমার ভাইয়ের মতো আমি নিজের বোনকে ফেলে চলে যেতে পারি না। মায়ার মনে দারুণ আঘাত লাগল। সে কিছুক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অপলক দৃষ্টিতে সে খালিদের দিকে চেয়ে রইল। তার চোখ বাষ্পরুদ্ধ হয়ে গেল। বাষ্প অশ্রুধারায় পরিণত হল। চোখের পাতা ছাড়িয়ে উথলে উঠল। মুখ তার ন্যায় দুফোঁটা অশ্রু গাল বেয়ে ওষ্ঠে পতিত হল। মায়া তাড়াতাড়ি ঘোমটায় মুখ লুকাল। চলো দেরি হয়ে যাচ্ছে। খালিদের কণ্ঠস্বর শুনে মায়া চমকে উঠল। কাঁটা থেকে তার কাপড় মুক্ত হয়েছিল। খালিদ ঘোড়ার লাগাম ধরে যাবার জন্য প্রস্তুত ছিল। মায়া বলল, আপনি যান, আমি পরে আসছি। কিন্তু শেষবারের মতো আমি আপনাকে শুধু বলতে চাই যে আমি নিরপরাধ। আমার ভাই যদি এ ষড়যন্ত্রে লিপ্ত থেকেও থাকেন, তবু পরের পাপের শাস্তি আমাকে দেওয়া অন্যায়। খালিদ জবাব দিল, আমি তোমাকে শাস্তি দিতে চাই না। শীঘ্র তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। সেও খুব দূরে নয়, এখান থেকে প্রায় 4 ক্রোশ দূরে এক টিলার উপর তাঁবু ফেলেছে। রাজার কাছ থেকে পুরস্কার পাবার আশায় সে বন্দীদের ব্রাহ্মণাবাদ নিয়ে যাচ্ছে। তার সাথে দেবলের শাসনকর্তাও আছে। কাল তারা ব্রাহ্মণাবাদে পৌঁছে যাবে। হয়তো আজ রাতেই তোমার ভাইয়ের কাছে আমাদের প্রস্তাব পৌঁছে যাবে।
সে যদি বন্দীদের মুক্তি দিতে রাজি হয় তবে তোমাকে তার কাছে পৌঁছে দেওয়া হবে। আমি প্রথম থেকেই তোমাকে এখানে রাখার বিপক্ষে ছিলাম। কোনো অসহায় নারীর উপর হাত তোলা আমাদের নীতিবিরুদ্ধ, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমার ভাই বন্দীদের নিয়ে যাচ্ছেন একথা আপনাকে কে বলেছে? প্রতাপ রায়ের সাথে তিনিও বন্দীর মতো যাচ্ছেন, এটা কি সম্ভব নয়? আমি আজ নিজ চোখে দেখে এসেছি। সে এক বাদামি রঙের ঘোড়ায় সওয়ার ছিল, অন্য বন্ধুরা গরুর গাড়িতে শৃঙ্খলাবদ্ধ ছিল। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, গঙ্গু আমার জন্য অপেক্ষা করছে। আপনি এগোন, আমি এখনই আসছি। খালিদ ঘোড়ার লাগাম ধরে হেঁটে কিল্লার দরজায় পৌঁছল। গঙ্গু বাইরে তার অপেক্ষায় ছিল। মৃদু হেসে গঙ্গু জিজ্ঞেস করল, খালিদ মায়াকে কোথায় রেখে এলে? খালিদ অবহেলা ভরে উত্তর দিল, সে আসছে, রাত হয়ে গেছে, তুমি তাকে সঙ্গে কেন নিয়ে এলে না? আপনি নিয়ে আসুন, সে বলছিল, আপনি যান, আমি এখনই আসছি। গঙ্গু মৃদু হেসে বলল, নারী প্রকৃতি অতি অদ্ভুত, সে লুকিয়ে লুকিয়ে তোমার পথ দেখবে, তোমার জন্য কাঁটার বনে ঢুকবে, কিন্তু তুমি তার দিকে ঝোঁকো, অমনি বন্য হরিণীর ন্যায় দৌড়ে পালাবে। খালিদ জবাব দিল, আমার হৃদয়ে কাব্যের স্থান নেই, এখন আপনি বলুন আমাকে কি করতে হবে? দেবলের কাফিলার খবর আপনি নিশ্চয় শুনেছেন? হ্যাঁ, শুনেছি। তাদের সাথে 200 সশস্ত্র সৈন্য রয়েছে, মুষ্টিমেয় লোক নিয়ে আমরা তাদের আক্রমণ করতে পারি না। আমি জয়রামকে এখানে আনবার ব্যবস্থা ভেবে রেখেছি, দেখছি সে মেয়েটির কথায় ভুলে নাহিদ জয়রাম সম্বন্ধে তার ধারণা বদলে ফেলেছে, আপনিও অভিভূত হচ্ছেন। মৃদু হেসে গঙ্গু বলল, বৎস, তুমি আমার চেয়ে বেশি প্রভাবান্বিত হয়েছ। যা হোক, আমার দৃঢ় বিশ্বাস যে মায়া সম্পূর্ণ নির্দোষ, তা সত্ত্বেও আপনি জয়রাম ও মায়াকে হত্যা করার ভয় দেখাতে চান। তোমার সঙ্গীদের মুক্ত করবার আর কোনো উপায় নেই, কিন্তু জয়রাম যদি রাজাকে সন্তুষ্ট করার জন্য বোনকে বলি দেয় তবে? আমার সে আশঙ্কা নেই, কিন্তু জয়রাম যদি এতই নিজ প্রমাণিত হয় তবে মায়ার মতো মেয়েকে এরূপ জালিম ভাইয়ের হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য। সে নিজেও জয়রামের চেয়ে তোমার আশ্রয় বেশি পছন্দ করবে, কয়েকদিনের মধ্যে তোমার বোন ভ্রমণ করতে সমর্থ হবে, তখন তোমাদের মকরণের সীমায় পৌঁছিয়ে দেব। কিন্তু আমাদের সঙ্গীদের বিপদে ফেলে রেখে আমরা কি করে চলে যাব? তা হতে পারে না। তোমরা ফিরে গিয়ে আরবদের বেশি সাহায্য করতে পারবে। আরবদের সাথে সাথে লঙ্কার নাবিকদের বন্দি রাখার কারণ বোধ হয় এই যে, জাহাজ লুণ্ঠিত হবার খবর সিন্ধুর বাইরে না যায়। এ খবর পেলে তোমাদের জাত ভাইরা চুপ করে সহ্য করবেন না, কিন্তু নাহিদ সুস্থ না হওয়া পর্যন্ত তোমরা যেতে পারো না। জয়রাম আমাদের কবলে পড়লে সম্ভবত আমরা জুবায়েরকে মুক্ত করতে সক্ষম হব। তা সম্ভব হলে খুবই ভালো হয়। আমি আরবে কাউকে চিনি না। বসরা দামেশকে হয়তো লোকেরা আমার কথায় কান দেবে কি দেবে না, কিন্তু জুবায়ের সেখানের বহু লোককে চেনে। সে কথা যাক, আজ রাতে আমার জিম্মায় কি কাজ তা তো বলেননি। গঙ্গু জবাব দিল, তুমি বিশ্রাম করো, কিন্তু মায়াদেবী এখনো ফিরল না তো, হয়তো অন্য পথে সে কিল্লায় পৌঁছে গেছে। আমি এখনই খবর নিচ্ছি বলে খালিদ দৌড়ে কিল্লায় প্রবেশ করল। কিছুক্ষণ পর ফিরে এসে সে গঙ্গুকে খবর দিল, মায়া ভেতরে পৌঁছেনি। গঙ্গু জিজ্ঞেস করল, তুমি তাকে কত দূরে ছেড়ে এসেছিলে? ওই ঝোপগুলোর পেছনে, প্রায় 100 কদম দূরে। তুমি তাকে কোনো কঠিন কথা বলনি তো? কিন্তু আমার প্রত্যেক কথায় অশ্রু ফেলা তার অভ্যাসে পরিণত হয়েছে। তবে হ্যাঁ, আমার একটা ভুল হয়ে গিয়েছে। সেটা কি? আমি তাকে বলে ফেলেছি তার ভাই এখান থেকে 4 ক্রোশ দূরে আছে। রাত্রে বন অতিক্রম করা স্ত্রীলোকের কাজ নয়। এ কথা বলে গঙ্গু নিজের সঙ্গীদের ডাক দিল। তাদের মায়াকে খোঁজার আদেশ দিয়ে খালিদকে বলল, আমার মনে হয় সে এখনও সে কাঁটা ঝোপের সাথে কথা বলছে। তুমি সেদিকে যাও, আমি নদীর দিকে যাচ্ছি। তার উপর আমার কোনো সন্দেহ নেই, তবে নৈরাশ্যে মেয়েরা অনেক বিপরীত কাজ করে বসে। আমি যাই, নদীর পারে আমাদের নৌকা যাতে তার ধ্বংসের কারণ না হয়ে ওঠে। খালিদ চলে যাবার পর মায়া কিছুক্ষণ সে কাঁটা ঝোপের কাছে দাঁড়িয়ে রইল, যে কাঁটা তাকে টেনে খালিদের হাত পর্যন্ত পৌঁছিয়েছিল। সে তার কাছে সৌরভময় ফুলের মতো মধুর ছিল। যে কয় মুহূর্ত খালিদ তার নিকটে ছিল, সে কল্পনায়
সে মধুর মুহূর্তগুলো উপভোগ করছিল। খালিদের কণ্ঠস্বর তখনও তার কানে গুঞ্জরণ করছিল। পরপর সে যেন চুমুক দিয়ে বিষ ও মধুপান করছিল। তার হৃদয়ে খালিদ সম্বন্ধে পরস্পর বিরোধী ধারণা সংঘর্ষ বেঁধেছিল। সে কখনো তাকে ঘৃণা ও ক্রোধের মূর্তি, কখনো বা দয়া ও প্রেমের দেবতা রূপে কল্পনা করছিল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর তার মনে এক অসহ্য বেদনা অনুভব করল। ঝোপ থেকে একটা শাখা ভেঙে চাঁদের আলোয় সে বৃক্ষ ও ঝোপ এড়িয়ে নদীর দিকে অগ্রসর হল। নদীর তীরে একটি নৌকা বাঁধা ছিল, যে নৌকায় তারা সমুদ্র থেকে এখানে পৌঁছেছিল, যাতে ভ্রমণ করার সময় সে প্রহরের পর প্রহর আসমানের তারার সাথে নীরব বাক্য বিনিময় করেছে। নৌকার উপর একধারে বসে সে নিচে পা ঝুলিয়ে দিল। পানির স্রোত তার পায়ে লাগছিল। আশপাশের বন থেকে শৃগাল ও বাঘের শব্দ আসছিল। মায়া নিজের মনেই প্রশ্ন করে, যদি এখন একটা বাঘ এদিকে এসে পড়ে তবে? সে নিজেই জবাব দেয়, বাঘ এসে পড়লে আমি পালাবার চেষ্টা করব না, আমি নৌকা থেকে নেমে তার সামনে দাঁড়াব। ভোরে যখন তিনি আমার লাশ দেখবেন তখন তার কি অবস্থা হবে? তিনি বলবেন, মায়া তুমি কেন এদিকে এসেছিলে? আমি তোমার সাথে রহস্য করেছিলাম, আমি জানতাম তুমি নিরপরাধ। মায়া তুমি আমাকে মাফ করো, আমি তোমাকে চিনতে ভুল করেছি। না না, তিনি হয়তো তা বলবেন না। তিনি বলবেন, সে পাগলি ছিল, উন্মাদ ছিল। হ্যাঁ, সত্যি তো আমি পাগলি, তার হৃদয়ে আমার জন্য এতটুকু স্থান নেই। তিনি কাঁটা থেকে আমার কাপড় ছাড়াচ্ছিলেন আর আমি ভাবছিলাম দুনিয়ার রাজত্ব পেয়ে গেছি, কিন্তু আমি নদীর তীরে বালির সৌধ বানাচ্ছিলাম। তার হৃদয় পাথরের, তিনি জালিম, কারো উপর তার বিশ্বাস নেই, আর থাকবে বা কী করে? আমার ভাই এদের সাথে খুব দুর্ব্যবহার করেছেন। হায়, তিনি যদি আমার ভাই না হতেন! হায়, জাহাজে যদি তিনি আমাকে বলে দিতেন তিনি এদেরকে প্রতারণা করবেন, তাহলে আমি লুকিয়ে লুকিয়ে খালিদের দিকে তাকাতাম না। এখন তিনি আমাকে ভাইয়ের কাছে পাঠিয়ে দেবেন, এই যদি পরিণাম হবে তবে বিধাতা কেন আমাকে তার জাহাজে পৌঁছিয়েছিলে? আবার যখন দেবলে তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছিলাম, বিধাতা কেন আবার এখানে নিয়ে এলে? তার ঘৃণা সত্ত্বেও এখন পর্যন্ত আমি তাকে কেন প্রেমপূর্ণ চোখে দেখছি? নৈরাশ্যের অন্ধকারে দাঁড়িয়ে কেন আমি আশার প্রদীপ জ্বালাচ্ছি? হ্যাঁ, আমি বাধ্য ছিলাম, আমার স্বাধীন ইচ্ছার অস্তিত্ব ছিল না। আমি এখন অসহায়, আমার কেউ নেই, আমার কেউ নেই। আমি ভগবানকে ডেকেছি, তিনি রোজ পাঁচবার যে আল্লাহর ইবাদত করেন তাকেও ডেকেছি, কিন্তু অশ্রু ও দীর্ঘশ্বাস ছাড়া আমার ভাগ্যে কিছুই নেই, অশ্রু আর দীর্ঘশ্বাস। হায়, আমার যদি জন্মই না হতো! হায়, সমুদ্রের ঢেউ যদি আমাকে দয়া না করত! দুহাতে মাথা লুকিয়ে মায়া বহুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। কে তার কাঁধে সস্নেহে হাত রেখে ডাকল, মায়া? সে চমকে ঈশ্বর চিৎকার দিয়ে উঠল। পেছনে তাকিয়ে দেখল গঙ্গু তার কাছে দণ্ডায়মান। সে বলল, মা তুমি ভয় পেয়েছ? এখন এখানে কি করছো? চোখ মুছতে মুছতে সে জবাব দিল, কিছু না। তুমি কাঁদছ, কি হয়েছে? মায়া নীরব রইল। গঙ্গু আবার জিজ্ঞেস করল, এমন সময় এরূপ নিঝুম নির্জন স্থানে তোমার ভয় করে না? চারদিক থেকে বাঘের ডাক শোনা যাচ্ছে, চলো আমার সাথে। মায়া বলল, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা? আপনি সত্যি কি আমাকে আমার ভাইয়ের কাছে পাঠাবার সিদ্ধান্ত করেছেন? গঙ্গু জবাব দেয়, আমি নিজের সিদ্ধান্ত করার আগে তোমার সিদ্ধান্ত শুনতে চাই। ভগবানের দোহায় আমাকে তার কাছে পাঠাবেন না। কিন্তু কেন? আমি এমন ভাইয়ের কাছে যেতে চাই না যে আমার মাতৃদুগ্ধের সম্মান রাখেনি। তুমি একথা মন থেকে বলছো না শুধু আমাকে বোকা বানানোর জন্য? হায়, আপনাকে যদি আমার হৃদয় দেখাতে পারতাম! কিন্তু জয়রামকে ঘৃণা করার কারণ কি? আমি খালিদের কাছে তার সম্বন্ধে শুনেছি, তার সততা সম্বন্ধে এখন আর আমার সন্দেহ নেই। কিন্তু এটা কি সম্ভব নয় যে আমরা তোমাকে তোমার ভাইয়ের হাতে ফিরিয়ে দিয়ে জুবায়ের ও তার সঙ্গীদের মুক্ত করতে পারব? জয়রাম যদি একবার প্রতারণা করে থাকে তবে সুযোগ পেলে সে আবার প্রতারণা করবে। সে যেন কোনো রকমে জানতে না পারে যে আমি আপনাদের সাথে আছি, নইলে রাজার সৈন্যদের সাহায্যে সে জঙ্গলের প্রতি কোন চষে বেড়াবে।
নাহিদ এখনো ভালো করে চলতে ফিরতে পারে না, তাকে রক্ষা করা আপনাদের পক্ষে দুষ্কর হবে। মা, তুমি নিশ্চিন্ত হও, তোমাকে আমাদের হাতে দেখে জয়রাম সব সঠতা ভুলে যাবে। এরপরেও যদি তার পক্ষ থেকে কোনো ভয়ের কারণ দেখা যায় তাহলে নাহিদের জন্য আমি আর একটি নিরাপদ স্থান ঠিক করে রেখেছি। তাহলে এর অর্থ এই যে সে যদি বন্দীদের আপনাদের হাতে সমর্পণ করে তাহলে আপনি আমাকে তার হাতে সোপর্দ করবেন। মা, সে তোমার ভাই, তার কাছে যেতে ভয় পাচ্ছ কেন? দুনিয়ায় আমার কেউ নেই, স্বার্থের জন্য ভাই আমাকে বলি দিতে চেয়েছেন, তাই আমি আপনার হাতে এসে পড়েছি। এখন আপনি আমাকে কন্যা বলেও স্বার্থের জন্য তার কাছে ফিরে পাঠাতে চাচ্ছেন। আমার ভাইয়ের সিদ্ধান্তের ন্যায় আপনার সিদ্ধান্ত আমাকে ভাগ্যলিপি বলে মেনে নিতে হবে। হায়, আমার ভাগ্য যদি আমার হাতে থাকত! হায়, পৃথিবীতে আমার নিজের পথ নিজেই খুঁজে নেবার অধিকার যদি থাকত! কিন্তু আমার ইচ্ছা অনিচ্ছার কোনো অর্থ নেই, আমি ঝড়ের মুখে তৃণের মতো, বায়ুর গতি যেদিকে ইচ্ছা নিয়ে যায়, আমার থাকা না থাকা সমান। কিছুক্ষণ ভেবে গঙ্গু বলল, সিদ্ধান্তের ভার তোমার উপর ছেড়ে দিলে তুমি কি করবে? কিছু আশান্বিত হয়ে মায়া উত্তর দিল, আমি মুক্তির চেয়ে আপনার কাছে বন্দী থাকা শ্রেয় মনে করব। তা কেন? আমি নাহিদকে অসুস্থ অবস্থায় ছেড়ে যেতে চাই না। মায়া, আমি একটি প্রশ্ন করছি, সত্য বলো, খালিদকে তুমি ভালোবাসো? মায়া দৃষ্টি নত করে নিল। সে আবার বলল, মায়া, আমার প্রশ্নের জবাব দাও। মায়া বলল, কিন্তু এ কথা আপনি কেন জিজ্ঞাসা করছেন? এই জন্য যে হয়তো এ প্রশ্নের উত্তর শোনার পর আমি তোমার জন্য অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্ত করতে পারব। আমি জানি না, শুধু এটুকু জানি যে আমি তাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তুমি এটাও জানো যে তোমার উপর তার সন্দেহ এখনো দূর হয়নি, সমুদ্রের উপলখণ্ডের চেয়েও তার হৃদয় কঠিনতর। তোমাকে আমি কন্যা ডেকেছি, আজ থেকে তোমার সুখই আমার সুখ আর তোমার দুঃখ আমার দুঃখ। আমি চাই না কোনোদিন তাকে আপন করার আশার উপর তুমি সব কিছু উৎসর্গ করো। এটাও সম্ভব যে সারা জীবন তোমার সদিচ্ছা সম্বন্ধে তার মনে বিশ্বাস জাগবে না। তোমার সম্বন্ধে তার ধারণা দূর করতে তোমাকে মহৎ আত্মোৎসর্গ করতে হবে। আমি যে কোনো বলিদানের জন্য প্রস্তুত, কিন্তু সারা জীবন তার বিচ্ছেদ আমার সহ্য হবে না। ভাইয়ের চিন্তা তো তোমাকে কষ্ট দেবে না? রাজার উচ্ছিষ্ট খাবার পর সে আর আমার ভাই রয়নি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। গঙ্গু বলল, আমি তাকে কোনো উপায়ে এখানে আনতে চাই, তার মুখ দেখে তোমার হৃদয় গলে যাবে না তো? সেও উপকারকদের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে, তার বিচারের ভার তোমার উপর দিলে তুমি তার সাথে কিরূপ ব্যবহার করবে? সট, প্রতারক ও কাপুরুষের যোগ্য শাস্তিই দেব। গঙ্গু বলল, মায়া, তুমি চিন্তা করে উত্তর দাও, এ এক কঠোর পরীক্ষা। হয়তো তোমার ভাইকে তোমার সামনে এনে আমি তোমারই হাতে বিচারের তরবারি দেব। আমি ভেবেছি আমি তাকে দয়ার অযোগ্য মনে করি। গঙ্গু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঝোপের পেছন থেকে খালিদের স্বর শোনা গেল, মায়া, মায়া, তুমি কোথায়? গঙ্গু মায়াকে বলল, তুমি নৌকায় লুকিয়ে থাকো, যতক্ষণ আমি না ডাকি ততক্ষণ বাইরে আসবে না। কিছু না ভেবেই মায়া তার আদেশ পালন করল। গঙ্গু নৌকা থেকে নেমে তীরে দাঁড়াল। খালিদ আবার ডাক দিল। গঙ্গু বলল, খালিদ, আমি এদিকে আছি। খালিদ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলল, মায়াকে পাওয়া যায়নি, আপনি এখানে কি করছেন? গঙ্গু কণ্ঠস্বর বিষণ্ন করার চেষ্টা করে বলল, মায়া চলে গেছে। আহা বেচারি! খালিদ হতভম্ব হয়ে বলল, কোথায় গেছে, কি হয়েছে? খালিদ, তুমি বড় অন্যায় করেছ। হায়, তুমি যদি তার মন ভেঙে না দিতে! হয়েছে কি, আল্লাহর দোহাই, আমাকে বলুন, এখন আর পস্তালে কি ফল, যা হবার তা হয়ে গেছে। হায়, সে যদি তোমার মতো পাষাণ হৃদয় লোককে ভালো না বাসত! খালিদ অস্থির হয়ে গঙ্গুর কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আল্লাহর হস্তে আমাকে হয়রান করবেন না, কি হয়েছে পরিষ্কার করে বলুন। মায়া চলে গেছে, আমি যখন এখানে পৌঁছি তখন সে নদীর তীরে দণ্ডায়মান ছিল,
আমি তাকে ডাক দেই। আমাকে জবাব না দিয়ে সে জলে ঝাঁপ দিয়ে পড়ে। আমি তাড়াতাড়ি কাপড় খুলি, কিন্তু ইতিমধ্যে ঢেউ এসে তাকে তীর থেকে অনেক দূরে নিয়ে যায়। যখন আমি পানিতে লাফ দিচ্ছিলাম, ততক্ষণে সে ঢেউয়ের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। খালিদ চিৎকার দিয়ে উঠল, মায়া ডুবে যাচ্ছিল আর তুমি নিশ্চিন্তে তীরে দাঁড়িয়ে কাপড় খুলছিলে? নির্দয়, জালিম, দস্যু, আমি ভেবেছিলাম তুমি মানুষ হয়েছ। গঙ্গো বলল, আমি কাপড় শুধু লাভ দিলে নিজেই ডুবে মরতাম। তাহলে তুমি ভাবছো যে তুমি মরলে পৃথিবীর অনেক ক্ষতি হতো? তবে তার মৃত্যুতেই বা পৃথিবীর কি ক্ষতি হয়েছে? ভাই থেকে তার মন ভেঙে গিয়েছিল। তোমার ব্যবহার দেখে সে নিরাশ হয়ে পড়েছিল। তিলে তিলে মরার চেয়ে নদীতে ডুবে মরা তার পক্ষে ভালোই হয়েছে। হ্যাঁ, আমি যখন কাপড় ছাড়ছিলাম এবং ঢেউ যখন তাকে স্রোতের মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছিল, সে চিৎকার দিতে দিতে বলছিল, গঙ্গু, আমাকে বাঁচাবার চেষ্টা বৃথা। খালিদকে আমার সালাম বলো। তার প্রেম থেকে বঞ্চিত হয়ে আমি বেঁচে থাকতে চাই না। খালিদ অনেকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। গঙ্গু তার কাঁধে হাত রেখে বলল, চলো খালিদ, এখন দুঃখ করে কি হবে? যা হবার তা হয়ে গেছে। খালিদ ঝট করে হাত সরিয়ে দিয়ে বলল, তুমি যাও। গঙ্গু বলল, আজ রাত্রে আমাদের অনেক কাজ আছে, চলো। খালিদ কর্কশ স্বরে বলে উঠল, গঙ্গু, আল্লাহর দোহাই, তুমি যাও, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। সে বলল, খালিদ, আমার জানা ছিল না মায়ার মৃত্যু তোমাকে এতটা কষ্ট দেবে, নতুবা আমি প্রাণপণ করে তাকে বাঁচার চেষ্টা করতাম। খালিদ ভারী গলায় বলে, তার মৃত্যুর শোক? গঙ্গু, আমার বুকে মানুষের হৃদয় নাই। এ ঘটনা আমার জীবনের বৃহত্তম ঘটনা। তার মৃত্যুর কারণ আমি। আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু তুমি তো আমাকে অনেকবার বলেছ মায়াকে তার ভাইয়ের কাছে পাঠিয়ে দাও। যদি তার বিচ্ছেদে তোমার কষ্ট না হতো, তবে তার মৃত্যুতে এত শোক কেন? গঙ্গু, আমাকে কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। আমি তাকে ভুল বুঝেছিলাম, এ শাস্তি আমার অসহ্য। খালিদ, এসব কথা ছেড়ে দাও। আমার বিশ্বাস, সে যদি আবার জীবন ফিরে পায়, তবুও তোমার আত্মাভিমান তোমাকে তার প্রেমের প্রতিদান দিতে অনুমতি দেবে না। তুমি তার সাথে আগের মতোই ব্যবহার করবে। চলো, দুই একদিনেই তুমি তাকে ফুলে যাবে। উত্তর না দিয়ে খালিদ একটি গাছের গুড়ির উপর বসে পড়ল এবং নদীর ঢেউয়ের দিকে চেয়ে রইল। বিষণ্ন স্বরে সে বলতে লাগল, মায়া, মায়া, তুমি এ কি করলে? গঙ্গু আবার বলে, খালিদ, তোমাকে এখন পুরুষের ধৈর্য ও সাহসের পরিচয় দিতে হবে। গঙ্গু, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তোমার খুশি। এ কথা বলে গঙ্গু চলতে লাগল, কিন্তু কিল্লার পথ না ধরে ঝোপে লুকিয়ে নৌকার কাছে এক গাছের আড়ালে গিয়ে দাঁড়াল। সে আস্তে ডাক দিল, মায়া, এখন বের হয়ে এসো। মায়ার বুক কাঁপছিল। খালিদ ও গঙ্গুর কথা সে শুনেছিল। যে মৃত্যু তাকে খালিদের হৃদয়ের এত কাছে টেনে এনেছে, তা মায়ার কাছে হাজার জীবনের চেয়ে শ্রেয় মনে হচ্ছিল। সে খালিদের আক্ষেপ শুনছিল। তার ভয় হচ্ছিল এ রহস্যের পর খালিদ চিরকালের জন্য বিরূপ হয়ে যাবে। সে মনে মনে ভাবছিল, হায়, যদি সত্যি সত্যি আমি নদীতে ঝাঁপ দিতাম। আচমকা এ চিন্তা তার মনে এক ভয়ঙ্কর ইচ্ছায় পরিণত হল। গঙ্গু আবার আসতে ডাক দিল। চিন্তা করে সিদ্ধান্ত করার সুযোগ মায়া পেল না। সে হঠাৎ উঠে জলে ঝাঁপ দিল। গঙ্গু মায়া মায়া বলে চিৎকার দিয়ে দৌড় দিল। খালিদ হতভম্ব হয়ে হঠাৎ দাঁড়িয়ে উঠল এবং উভয়ে একসঙ্গে নদীতে ঝাঁপ দিল। গঙ্গু বলছিল, খালিদ, ধরো, এই মায়া, মায়া, থামো, সামনে পানি ভয়ঙ্কর। কিন্তু সে সাঁতরিয়ে তীব্র স্রোতের দিকে অগ্রসর হতে চেষ্টা করতে লাগল। খালিদ তীব্র গতিতে পানি কেটে মায়ার কাছে পৌঁছে গেল। মায়া ডুব দিল, কিন্তু ভালো সাঁতারুর পক্ষে পানির দয়ার উপর আত্মসমর্পণ করা অসম্ভব। শীঘ্রই তার মস্তক পানির উপর উঠে এলো। আবার সে মাছ দরিয়ার খরস্রোতের দিকে যাবার চেষ্টা করতে লাগল, কিন্তু খালিদ তার বাহু ধরে ফেলে। ততক্ষণে গঙ্গুও সেখানে পৌঁছে যায়। উভয়ে মায়াকে ভাসিয়ে রেখে তীরের দিকে সাঁতার দিতে থাকে। তীরে পৌঁছে গঙ্গু বলে, খালিদ, এখন আর এ বালিকার উপর আমার মোটেই বিশ্বাস নেই। তোমার অবহেলায় এর মাথা খারাপ হয়ে গেছে। পরে মায়াকে জিজ্ঞেস করল, মায়া, তুমি নদীতে ঝাঁপ দিলে কেন?
সে শান্তভাবে জবাব দিল, আপনি ওর সাথে এরূপ রহস্য করলেন কেন? গঙ্গু খালিদকে বলে, ভাই আমাকে মাফ করো, আমি তোমাকে বোকা বানাবার জন্য এক নৌকায় লুকিয়ে রেখেছিলাম। আমার জানা ছিল না সে সত্যি সত্যি এরূপ করে দেখাবে। তোমরা পরস্পরকে ভালোবাসো, আমি অত্যন্ত খুশি হয়েছি। খালিদ নীরব থাকে, তার চোখে অশ্রু দেখা দেয়, প্রেম আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু। গঙ্গু জিজ্ঞেস করে, এখন মায়া সম্বন্ধে তোমার সিদ্ধান্ত কি? সে জবাব দেয়, মায়া সম্বন্ধে সিদ্ধান্ত করার অধিকার কারো নেই, নিজের সম্বন্ধে সে নিজেই সিদ্ধান্ত করবে।